বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নাটোর জেলা যুবদল। দুপুরে শহরের জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় তারা তল্লাশির নামে বিএনপি চেয়ারপারসনকে হয়রানির বিরুদ্ধে তীব্র নিন্দা জানায়।